যারা জল তোলার ইচ্ছুক আছে তারা যেমন মানে আটটার পরে হাতে আসতে গেলে অসুবিধা হয় সবাইকে আজকে আর নতুন ভিডিও স্বাগত জানাই মানে আজকের ভিডিওটা আপডেট বটে আজকে পঞ্চম মসরের নমকুঞ্জর যে আপডেট কবে থেকে জল তোলা হবে এবং কতদিন চলবে সেটা কিন্তু আমি কমিটির কাছ থেকে তুলে ধরব এবং তাদের তাদের কাছ থেকে দু চার কথা বক্তব্য শুনে নেব এই নবকুঞ্জর ব্যাপারে এবারে শুনছি না কি নবকুঞ্জ হচ্ছে নাই ন কীরকম হচ্ছে একটুকু আলাদা টাইপের সেটাও কিন্তু আমরা জানব কবে থেকে শুরু হচ্ছে আর চলুন কত দূর কাজ চলেছে এবং কী কী হয়েছে সেইটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর সঙ্গেই থাকা দেখতে থাকা আর কেমন লাগছে অবশ্যই জানাবে আপডেটটা এই যে নমকুঞ্জর একটা যে মেন কুঞ্জটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আরও তৈরি হচ্ছে সেটাও দেখাবো আর এই মাঠেই কিন্তু হবে নবকুঞ্জটা দেখতে পাচ্ছ অনেক বড় মাঠ এই মাঠেই আপনারা দেখতে পাবেন সেই নবকুঞ্জ এর দু যে এখানে পুরো কাজ চলছে দেখতে পাচ্ছ এইখানে বিশ্বরূপটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ফিটিং হবে সেই তখন আপনাদেরকে আরও দেখাবো এখন শুধু কাজ চলছে আপনার আগে আপডেট যে কবে থেকে শুরু আপনারা কিন্তু সবাই আসবেন দু হাজার চব্বিশ সালের সেই নবকুঞ্জ এবারে বাকি একটু আলাদা টাইপের হতে চলে চলুন এরপরে আমরা গল্প করবো সেই কমিটির কাছ থেকে ওদের কাছে দু চার কথা তুলে ধরবো যে এইখানে নমকুঞ্জের ব্যাপারে যে এবারে কীরকম করা হয়েছে এবং কত দিন থেকে শুরু হচ্ছে এবং কবে জল তোলা হচ্ছে সেইটাই চলো এরপরে আমরা কমিটির কাছে যাই তো চলুন আমরা নবকুঞ্জর ব্যাপারে কমিটির কাছ থেকে দু চার কথা শুনে নেব যে কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে বাংলায় কতদিন ইংরেজি তারিখে কতদিন আর কতদিন থেকে এরা আয়োজন করেছে এই নবকুঞ্জর ব্যাপারে এখন তো চলুন আমরা জেনে নিচ্ছি তো কেমন আছেন এখন এখন খুব ভালো আছি আমরা ভালো আছি এই যে নবকুঞ্জটা হচ্ছে সেটা নাকি শুনছি এবারে আলাদা টাইপের হচ্ছে মানে নবকুঞ্জ না হয়ে কেউ মানে পাবলিকের যেটা বলছে যে নবকুঞ্জ হবে কেউ বলছে আর অনেকজনে বলছে যে নবরাত্রি হবে তো মানে এই বছর কি হতে চলেছে মানে নবকুঞ্জ না নবরাত্রি না এ বছর বিষয়টা হচ্ছে যে নবরাত্রি হচ্ছে নবরা নবরাত্রি হচ্ছে কথা হচ্ছে যে নবকুঞ্জ কমিটি আচ্ছা নবকুঞ্জ এইখানে মানুষের একটু হয়তো বোঝার একটু আছে নবকুঞ্জ কমিটি নবরাত্রি হরিনাম সংকীর্তন হতে চলেছে নদিন দিন ধরেই এই হচ্ছে আবার ভাগবত পাঠ গীতা যোগ্য। নাম সংকীর্তন সেভাবেই হয়েছে মানে নদিনেই হবে নদিনেই হচ্ছে একটা কুঞ্জ হবে ভালো ভালো টিম আছে নাকি না ভালো ভালো টিম খুব মানে বালিগাড়া মানে তো সবাই জানে বালিগাড়ার নবকুঞ্জ কীরকম হয় মানুষকে বলতে হবে নাই আরও আরও জায়গায় তো নবকুঞ্জ হয়েছে কিন্তু বালিগাড়ায় যে নবকুঞ্জটা হয়েছে সেটা প্রতিটি মানুষ জানে প্রতিটি ভক্তগণেই জানে তো এই দর্শকবৃন্দ জানে কবে থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার হচ্ছে উনিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলায় বাংলা হচ্ছে ছয়ই ফাল্গুন হইতে পনেরোই ফাল্গুন পর্যন্ত আচ্ছা আচ্ছা দিন ধরে নাম তো কতদিন থেকে মানে প্রস্তুতি নিয়ে তো কতদিন প্রস্তুতি আমাদের যেমন এই পেন্টওয়ালারা লাইট আমাদের এক মাস আগে থেকে এরা চলছে আমাদের মিনা বাজার যেমন এখন বসে গেছে তারা তাদের প্রস্তুতি কার্য চলছে আমাদের যারা ভক্ত তারা গ্রামে গ্রামে এক মাস আগে থেকে মাগন শ্রীকৃষ্ণের বিখ্যাত ঝুলি যেটাকে বলা হয় আমাদের শাস্ত্রে বলেছে গরিব ঘোররা এটা পরীক্ষা করার জন্য মাগন এইটা কত বছর এটা পাঁচ পঞ্চম বছর কোন সাল থেকে শুরু হয়েছে

বিশেষ রিকোয়েস্ট যে মানে যারা জল তোলার ইচ্ছুক আছে তারা যেমন আটটার মধ্যেই পৌঁছে মানে আটটার পরে আতে আসতে গেলে অসুবিধা হয় যারা কিন্তু জল তোলার জন্য ইচ্ছুক আছো তারা কিন্তু একটু তাড়াতাড়ি মধ্যে আসবে না হলে যদি একটু লেট করে আসো তো তোমরা পেছান যাবে লাইন থেকে কত দূর যাবে কত দূর নাই সেটা একটু মানে একা একাই হয়ে গেলে একটু আলাদা টাইপের লাগে তো আর কিছু আর কিছু প্রোগ্রাম রাখিছো নাকি হ্যাঁ আরও এই বছর একটু দু একটা প্রোগ্রাম আছে সেগুলো হচ্ছে যেমন একটা আছে আমাদের এই ভক্তিমতি মায়াদের একটা শঙ্খ বাজাও প্রতিযোগিতা রয়েছে আচ্ছা এইবার প্রতিযোগিতা রাখা হইছে শঙ্খ বাজাও মানে ছিল না না আগে ছিল এবারে নতুন এটা এবারে নতুন করা হয়েছে আমাদের এই নবকুণজ কমিটি আলোচনার মাধ্যমে এটা করেছে যে শঙ্খ বাজাও প্রতিযোগিতা রয়েছে আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে 10 বছরতক বাচ্চাদের রাধানাথ প্রতিযোগিতা আচ্ছা এটাতে রাধানাথ ওটা 23 তারিখে 23 মানে এই দুটা প্রোগ্রাম এবারে নতু রাখা হইছে নতু রাখা হইছে এবং তারে কমিটি থেকে একটা কিছু সান্তনা পুরস্কার দেওয়া হবে নবকুণজা কমিটি থেকে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে নবকুণজা কমিটি রয়েছে তারা যে ভাবে আজকে তারা একটা সার্টিফিকেটের বন্দোবস্ত રાખીছে তো তোমার কিছু বক্তব্য আছে বলে বলুন যারা এই সংকদ্ধনী ওবার ওই রাধান আছে যারা অংশকরণ নিতে চাই তারা যেন ওই 23 তারিখের আগের দিনেই পর্যন্ত নাম জমা দেয় হ্যাঁ তাড়াতাড়ি এইটা এটা কিন্তু একটা সুবিধা হবে যারা কিন্তু নাম দিতে ইচ্ছুক তারা কিন্তু আগে একটু নামটা জমা করলে ভালো হয় কমিটির সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর যদি যোগাযোগ করতে চাও মানে ফোনের মাধ্যমে তাহলে আমি ডিসক্রিপশনে ফোন নাম্বারটাও তাদের দিয়ে দেবো এই ফোন নাম্বার কিন্তু ফোন করে আপনারা নামটা এন্ট্রি মানে তাড়াতাড়ি জমা করে দেবেন তাহলে খুবই সুবিধা হবে ভালো হবে আপনাদেরই ভালো হবে নাহলে সেই দিন যদি জমা করা হয় তো একটা হড়বড়ি ব্যাপার হয়ে যায় সেই দিন ভালো হবে নাই তো তারপরে

গল্প করে এই নবকুঞ্জের ব্যাপারে যে কতদিন ধরে এই মেলা চলবে এবং কতদিন থেকে শুরু হবে সেটা কিন্তু আমরা জানি চলুন এরপর আমরা প্যান্ডেলগুলো দেখে এইখানে কতটা কাজ চলেছে এবং কতদিন ধরে হয়েছে সেইগুলো সব কিছু বললো এবার আমরা এরিয়াগুলো দেখব কীরকম প্যান্ডেল আছে তা দেখতেই পাচ্ছেন প্যান্ডেল কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে অনেক বড় প্যান্ডেল আর এইখানে কিন্তু সামনে হবে স্টেজটা চলুন আপনাদেরকে দেখাই বিশাল বড় প্যান্ডেল আর এইখানে কিন্তু স্টেজটা হবে নাগর কিন্তু কাজ চলছে ডালাগুলাও কিন্তু তৈরি করা হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু মিনা বাজারটা বসবে এই যে দেখতে পাচ্ছ নাগরদোলার যে ডালাগুলা সেটা কিন্তু এখন ফিটিং হচ্ছে নাট মচড়া মচড়ি করছে যাতে মানুষজন না পড়ে যায় এখন দেখতে পাচ্ছ ভালো টাইট দিচ্ছে একদম এতগুলা কিন্তু ডালা আছে এটার মধ্যে ফিটিং করা হবে সে ভিডিও আসবে সবাই দেখবে চলুন ভিডিওটি শেষ করছি কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু নবকুঞ্জর আপডেটটা আপনাদেরকে আগেই দেওয়া হইল সবাই আসবে কিন্তু দেখতে ঠিক আছে নিমন্তন্ন আমি করলে ঠিক আছে আমার চ্যানেল থেকে অবশ্যই কিন্তু আসবে দেখা হবে সেই নবকুঞ্জর যে প্রথম দিন মানে সোমবার থেকে কিন্তু জল তোলাটা শুরু হয়েছে সেই দিন আসবে বিশাল ভিড় হয় কিন্তু ভাল লাগবে দেখতে চলুন ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওই আবার দেখা হবে